দমদমে তো আমি বোধহয় ইয়াংগেস্ট ক্যান্ডিডেট নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদিও চতুর্মুখী লড়াই, তবুও মানুষের প্রচুর ক্ষোভ রয়েছে। মানুষ যে আশা করেছিল এখানকার নির্বাচিত সাংসদের থেকে, সে আশা তাদের পূর্ণ হয়নি। অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো রাখতে পারেনি। কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হয়নি। প্রচুর ক্ষোভ রয়েছে মানুষের এখানে। আর বিজেপির তো কোনো কথাই নেই, তাদের তো এখন ইলাস্ট্রিয়াস ব্যাপার আর কি, বিভিন্ন দিক থেকে দুর্নীতিগ্রস্ত, মানুষ মেনে নিচ্ছে না, কংগ্রেসকেই মানুষ ভোট দেবে। না, বায়োপিক কোনো বন্ধ হওয়াতে তো ভালো হয়েছে, আমার তো মনে হয়। আমি বলবো সেটা ভালো একদিক থেকে। তার কারণ হচ্ছে, মানুষকে ওই রকমভাবে বায়োপিক করে ইনফ্লুয়েন্স করে তারপরে তাদেরকে ভোট দেওয়ানো, আর একদিকে গণতন্ত্র নষ্ট শেষ করে দিয়ে আমি ভোট দিতে দিচ্ছি না মানুষকে, সেটাও তো হচ্ছে একদিক থেকে। একদিক থেকে ইনফ্লুয়েন্স হচ্ছে বায়োপিকের মাধ্যম দিয়ে, আর একদিকে আমি বুথে ভোটারদের আটকে দিচ্ছি, ভোট দিতে দিচ্ছি না। তো ভিতরে ভিতরে সবই তো একই মনে হচ্ছে। সেন্ট্রাল ফোর্সেসে দেওয়ার পরেও তো কালকে আমাদের একজন কর্মী মার্ডার হয়ে গেল কংগ্রেসের। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে বুথ থেকে যদি 150 মিটারের মধ্যে একজন কর্মী মারা যেতে পারে সেন্ট্রাল ফোর্সেস থাকার পরেও, তাহলে ভিতরে কী চলছে তো মানুষ বুঝতেই পারছে। দেখুন, আমি তো খুব আশাবাদী, তার কারণ মানুষ ভীষণভাবে আপ্লুত হয়ে আমার সঙ্গে যোগাযোগ রাখছে, কথা বলছে, তাদের প্রবলেমের কথা শেয়ার করছে, এবং তারা সবাই বলছে যে সৌরভ তুমি এগিয়ে গেলো, আমরা আছি, আমরা ভোট দেবো তোমরা। দেখুন, প্রতিদ্বন্দ্বী 4 জন এখানে, কিন্তু যদি বলেন মূল স্রোতের কথা, সেখানে আমি তো কাউকেই খুঁজে পাচ্ছি না। একমাত্র আমারই প্রচার চলছে দেখতে পাচ্ছি, আর বাকিদের তো আপনি যে সাংসদ নির্বাচিত হয়ে রয়েছে তাকে তো আমি খুঁজে পাচ্ছি না এভরিডে প্রচারে। আর বিজেপিকে মানুষ মেনে নিচ্ছে না, অলরেডি রিজেক্ট করে দিয়েছে। কংগ্রেস আর সিপিএমের লড়াই ভোট হবে, তাতে যদি যা হবে দেখা যাবে। জোট হলে হয়তো ভালো হতো, কিন্তু এটাও আমাদের কাছে এমন কিছু দুর্ভাগ্যজনক নয় যে আজকে আমরা একা লড়াই করেও যে জিততে পারবো না তা নয়। মানুষ কিন্তু ভীষণভাবে এগিয়ে আসছে, আর এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে, তারা রাজনৈতিকভাবেও সচেতন, তারা জানে যে কোথায় ভোটটা দিতে হবে, যেখানে ভোটটা দিলে তাদের ভোটটা নষ্ট হবে না।